আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। এই ভিডিওতে আমরা জানবো 5 মোস্ট কমন মিস্টেকস উই ডু ওয়েন লার্নিং ইংলিশ, অর্থাৎ যখন আমরা ইংরেজি শিখতে যাই বা ইংরেজি ব্যবহার করতে যাই সচরাচর যে 5টা ভুল আমরা করে থাকি। প্রথম যে ভুলটি করে থাকি, ইট অ্যাপোস্ট্রোফি এস অর ইটস, অর্থাৎ আমরা কখনো কখনো ইটসের জায়গায় ইট অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে ফেলি, আবার কখনো কখনো ইট অ্যাপোস্ট্রোফি এসের জায়গায় ইটস ব্যবহার করে ফেলি। তো আমরা আজকে জানবো এই দুটোর মধ্যে পার্থক্য কী। যদি আমরা ইটস বলি, ইটস মানে হচ্ছে কোনো একটা প্রোনাউনের পজিটিভ ফর্ম, অর্থাৎ এটার মানে হচ্ছে ইহা। অন্যদিকে ইট অ্যাপোস্ট্রোফি এস মানে হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ, তার মানে হচ্ছে ইট অ্যাপোস্ট্রোফি এস থাকলে এই এসটাকে আমাদেরকে একটা ভার্ব হিসেবে ধরে নিতে হবে, সেটা ইজ হতে পারে হ্যাজ হতে পারে। সেই কারণে আমাদের দুটো জিনিসের মধ্যে খুবই ক্লিয়ার থাকতে হবে। যেমন যদি ইটস ইট অ্যাপোস্ট্রোফি এস থাকে, তারপর হয়তো কোনো ভার্ব থাকলে সেখানে ইজ বুঝালে আমাদের আইএনজি অ্যাড করতে হবে সেই ভার্বের সাথে, অন্যদিকে হ্যাজ বুঝিয়ে থাকলে ওই ভার্বটিকে আমাদের ফার্স্ট পার্টিসিপলে লিখতে হবে। সেকেন্ড যে মিস্টেকটা আমরা করে থাকি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন এখানে দুটি সেন্টেন্স আছে, একটা ভুল একটা রাইট। আমরা যদি একটু দেখি, দ্য লিস্ট অফ আইটেমস আর অন দ্য ডেক্স, এখানে আর ব্যবহার করেছি কেন আমরা? এখানে তো লিখে আছে দ্য লিস্ট অফ আইটেমস, অর্থাৎ আইটেমের লিস্টটি, তো আইটেমের লিস্ট কিন্তু একটি, এখানে কিন্তু আইটেমসকে ভার্ব হিসেবে বলা হয়নি। এটা আমাদেরকে খুবই ক্লিয়ার থাকতে হবে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখছি কিনা। কারণ আইটেমস যদি হতো তাহলে ঠিক আছে, আমরা আর ব্যবহার করতাম, কিন্তু এখানে ভার্ব হচ্ছে দ্য লিস্ট অফ আইটেমস, অর্থাৎ আইটেমগুলোর লিস্টটি এখানে ভার্ব, যে লিস্ট মাত্র একটি। তাই আমাদেরকে বলতে হবে দ্য লিস্ট অফ আইটেমস ইজ অন দ্য ডেস্ক। তাই আমরা যখন কোনো ভার্ব ইউজ করব তখন আমাদেরকে দেখতে হবে আসলে সাবজেক্ট কোনটি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংলিশ শেখার, ইংলিশ রাইটিংয়ের অনেক বেশি ইম্পর্টেন্ট একটি বিষয়। এবার দেখব ক্যাপিটালাইজেশন। আমরা ম্যাক্সিমাম টাইমই লিখতে গেলে এইসব ভুল করি, আর এই কারণে যেটা হয় খুবই অসুন্দর লাগে লেখাটা। তো এই লেখাটাকে কিন্তু আমরা খুব সহজে সুন্দর এবং দেখতে একটু সুন্দর লাগে এরকম করতে পারি। যেমন, ওয়ান রেইনি ডে আই স সারাহ অ্যাট ইউনিয়ন স্ট্রিট লাইব্রেরি। এই লেখাটা কেমন দেখা যাচ্ছে আপনি দেখেই বুঝতে পারছেন, কারণ এখানে প্রথমে যেটা শুরু করতে হবে সেখানে আমরা ওটা ক্যাপিটাল এটা দিতে হবে, ওয়ান রেইনি ডে। তারপর আই যেখানেই হোক আইকে সবসময় অবশ্যই ক্যাপিটাল লেটারে লেখা ট্রাই করবেন, তা না হলে এটা খুবই অসুন্দর লাগে। আই স সারহা, আমরা জানি কোনো একটা নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হতে হয়। আই স সারহা অ্যাট দ্য ইউনিয়ন স্ট্রিট লাইব্রেরি, এখানে একটা যখন আমরা কোনো একটা জিনিসের নাম বলবো তখন নামের প্রত্যেকটা অংশ শুরু কি বড় হাতের লেটার দিয়ে শুরু করতে হবে। তাই আমাদেরকে এটা সুন্দর করে লিখতে হলে আমাদেরকে লিখতে হবে ইউনিয়ন স্ট্রিটের এসও বড় হাতের, লাইব্রেরির এলও বড় হাতের। এখন কিন্তু লেখাটাকে অনেক সুন্দর লিখে যাচ্ছে, তাই যখনই আপনি লিখবেন অবশ্যই এটা নিশ্চিত করবেন যেন আপনার লেখাটা খুব সুন্দর হয়, ক্যাপিটালাইজেশন যেন আপনি সুন্দর করে ব্যবহার করে থাকেন। মিস্টেক নাম্বার 4, ওয়াচ লুক সি। এই তিনটা ওয়ার্ডের আমরা ম্যাক্সিমাম সময় একই ক্ষেত্রে ইউজ করে থাকি, অথবা এরকম দেখা যায় যে একটার স্থলে অন্যটা ব্যবহার করে ফেলি। যেমন ওয়াচ, ওয়াচ মানে কি? ওয়াচ মানে হচ্ছে টু লুক অ্যাট সামথিং কেয়ারফুলি, ইউজুয়ালি অ্যাট সামথিং দ্যাটস মুভিং, অর্থাৎ কোন একটা জিনিসের দিকে খুবই মনোযোগ সহকারে দেখা এবং সেটা মুভ করছে। যেমন আমি বলতে পারি আই এম ওয়াচিং টেলিভিশন, কারণ আমি টেলিভিশনের দিকে তখন দেখছি, তখন খুবই কেয়ারফুলি দেখছি এবং সেই জিনিসগুলো মুভ করছে। অন্যদিকে সি, টু সি সামথিং দ্যাট উই আর নট লুকিং ফর, সি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য আপনি একদমই তাকিয়ে থাকছেন না কিন্তু তারপরেও দেখছেন। যেমন হয়তো আপনি বাস দিয়ে কোথাও যাচ্ছেন, সামনে দেখলেন যে একটা পাখি উঠছে, দ্যাট ইজ হোয়াট কলস সি, যেটাকে সি বলা হয় দেখা। অন্যদিকে লুক মানে হচ্ছে টু লুক অ্যাট সামথিং ডিরেক্টলি, কোন একটা জিনিসের দিকে একদম ডিরেক্টলি দেখিয়ে থাকা। যেমন আপনি যদি বলেন আই লুক অ্যাট মাই ফ্রেন্ড, অর্থাৎ আপনি আপনার বন্ধুর দিকে তাকিয়েছেন, এখানে ডিরেক্টলি তাকানোকে বুঝিয়ে থাকে লুক। আমি আশা করি আজকে থেকে ওয়াচ, লুক এবং সি আমরা ঠিক জায়গায় ব্যবহার করব। এবার আমরা দেখব মিস্টেক নাম্বার 5, রান অন সেন্টেন্সেস। অর্থাৎ এরকম দেখবেন হয়ে থাকে,
প্রথম আমরা যখন লিখা শুরু করি আমরা কোথাও থামছি না, আমরা লিখছি লিখছি এবং লিখছি। এই সেন্টেন্সটা দিকে যদি তাকাই, এটি একটি বাজে সেন্টেন্সের উদাহরণ। আই এম এ উইম্যান অ্যান্ড আই এম এ গুড মাদার অ্যান্ড আই এম অ্যান অফিস ওয়ার্কার। এখানে অ্যান্ড 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 যুক্ত করে সেন্টেন্সটাকে অনেক বড় করে ফেলেছে এবং আমার মনে হচ্ছে সেন্টেন্সটা চলছে চলছে তো চলছেই, অর্থাৎ চলছে গাড়ি যাত্রা বাড়ি, থামার কোনো সম্ভাবনাও নেই। তো এই ক্ষেত্রে সেন্টেন্সটাকে খুবই সুন্দর করে আমরা লিখতে পারতাম, আই এম এ উইম্যান ফুল স্টপ, আই এম এ গুড মাদার ফুল স্টপ, আই এম অ্যান অফিস ওয়ার্কার, অর্থাৎ তিনটা আলাদা সেন্টেন্সে কিন্তু আমরা সুন্দর করে এটা তুলে ধরতে পারতাম। কিন্তু এই রান অন সেন্টেন্সেস হওয়াতে এটা কিন্তু খুবই অসুন্দর লাগছে, তাই এই মিস্টেকটিও আমরা আর কখনোই করব না। এই পাঁচটি মিস্টেকে যদি একটি আপনি করে থাকেন, আজকে থেকে অবশ্যই সেটা না করা ট্রাই করবেন এবং নিজে যখন লেখালেখি করবেন, নিজে যখন কথা বলবেন, চেষ্টা করবেন এই ভুলগুলো না করার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি একদম শুরু থেকে ইংরেজি শিখতে চান, তাহলে আই ব্যাটন আসা প্লেলিস্টে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করে নিতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পান। অ্যাগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং।